আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় তড়িৎ রসায়ন এই অধ্যায়টার একটা পরিপূর্ণ ভিডিও করার চেষ্টা করব। যদিও এগুলো খুবই একটা বড় অধ্যায় এবং বেসিক থেকে জানতে হলে কমপক্ষে 15-20টা ক্লাস দরকারি হয়, তারপরও যারা পরীক্ষার আগে এই ভিডিওটা দেখে একদম সিকিউ এমসিকিউ পর্যন্ত শিখতে চাও তো তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এর আগে আমি পরিবেশ শোষণের একটা ভিডিও দিয়েছিলাম, সেটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো সেজন্য আমি তড়িৎ রসায়ন নিয়ে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো তড়িৎ রসায়ন এই অধ্যায়টা আমি আজকে একটা এই ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব, জ্ঞান অনুধাবন সিকিউ এবং এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো যে জ্ঞান এবং অনুধাবন সেগুলা কীভাবে পড়তে হবে। সেগুলো হচ্ছে যে আমাদের এইচএসসি বোর্ড কোর্সেন বিগত বছরে যতগুলা জ্ঞান এবং অনুধাবন তড়িৎ রসায়ন থেকে আসছে সবগুলা তোমাকে কালেক্ট করতে হবে এবং একটা পৃষ্ঠায় লিখে মুখস্থ করে ফেলতে হবে। এভাবে করতে পারো অথবা তুমি যে কোনো একটা টেস্ট পেপারে তড়িৎ রসায়নে যতগুলা জ্ঞান অনুধাবন আছে সেভাবে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, কিন্তু অবশ্যই সবগুলা বোর্ড কোর্সেন মুখস্থ রাখতে হবে যদি তুমি কেমিস্ট্রিতে একটা ভালো নাম্বার করতে চাও। আচ্ছা, এছাড়াও দেখো এগুলো তো বোর্ড কোর্সেনই, তারপরেও এগুলো যাতে কোনোভাবে গ্যাপ না হয়ে যায় সেজন্য আমি দেখাই দিচ্ছি যে জ্ঞানের মধ্যে এগুলো আমাদের জানতেই হবে। তড়িৎদ্বার কাকে বলে, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জারণ অর্ধকোষ, জারণ বিভব, বিজারণ বিভব, ফ্যারাডে ধ্রুবক, নির্দেশক তড়িৎদ্বার, ধাতুর ক্ষয় বা কোরোশন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ফুয়েল সেল, তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী, তড়িৎচালক বল। ঠিক আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট যে কোনো একটা বই বা টেস্ট পেপার থেকে এগুলো মুখস্থ করে ফেললেই হবে। ঠিক আছে, তোমরা যেহেতু এইচএসসিতে পড়ো তো এইসব মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি এভাবে মুখস্থ করছিলাম, অবশ্যই এগুলো একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে অনুধাবনের মধ্যে যেগুলো শিখতেই হবে, এমন না যে শুধু একটুকুই শিখবা, এগুলো তো শিখবাই, আরও বিগত বছরে যতগুলা কোর্সেন আসছে সেগুলোও শিখতে হবে, কিন্তু এগুলো গ্যাপ দেওয়া যাবে না। অনুধাবনের মধ্যে রয়েছে তড়িৎ বিশ্লেষকটি, জারণ বিজারণ বিক্রিয়া, এটা প্রমাণ করো বা দেখাও। তারপর হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তড়িৎ বিশ্লেষক পরিবাহী কেন, কোষে লবণ সেতুর ভূমিকা, সিলভারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.08 ভোল্ট বলতে কী বুঝো, জেটিভি বলতে কী বুঝো, সালফিউরিক অ্যাসিড তড়িৎ পরিবহন করে কেন, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00329 গ্রাম বলতে কী বুঝো, লবণ সেতুর ভূমিকা, ফ্যারাডের প্রথম সূত্র এবং দেখাও যে 1 ফ্যারাডে = 96500 কুলম। ঠিক আছে, এই 10টা অনুধাবন অবশ্যই পড়ে ফেলবা। এছাড়াও তোমার বছর, তুমি যদি ধরো 2023 সালের পরীক্ষার্থী হও তাহলে 2022 সাল পর্যন্ত যতগুলো জ্ঞান অনুধাবন আসছে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আর সিকিউ এমসিকিউ সব কিছুই বোর্ড কোশ্চেন মুখস্থ করলে তুমি অবশ্যই কেমিস্ট্রিতে A+ পাবা, যেমন আমি বোর্ড কোশ্চেন মুখস্থ করেছিলাম। আমি কেমিস্ট্রিতে কিন্তু 195 করে পাইছি। অবশ্যই একটা মুখস্থ মানে কী বলবো, চোখ বন্ধ করলে এগুলোর অ্যান্সার জানতে হবে, এভাবে টেস্ট পেপার খাইতে হবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের এমসিকিউ দিয়ে শুরু করি। যদি আমরা ছোটো ছোটো এমসিকিউ থেকে শুরু করি তাহলে তোমাদের বেসিকও বোঝানো যাবে এবং যদি এমসিকিউ বুঝতে পারো তাহলে সৃজনশীলটাও তোমরা পেরে ফেলবা, খুবই সোজা এবং ছোটো অধ্যায়। আচ্ছা, তো এখন আমরা কিছু বাংলা এমসিকিউ পড়বো যেগুলো অবশ্যই আমাদের বোর্ড কোশ্চেনে তো আসেই, আবার ভার্সিটি পরীক্ষা বা মেডিকেলেও চলে আসে, মানে খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটু মনে রাখলেই হবে। যে আমরা তো জানি যে তড়িৎ পরিবাহী শ্রেণীবিভাগগুলো, যে তড়িৎ পরিবাহীকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলো একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে কি সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী, এগুলো তো আমরা জানি। এছাড়াও আরেকটা জানতে হবে যে তড়িৎ পরিবহনের পদ্ধতির ওপর ভিত্তি করে, ঠিক আছে, বা তড়িৎ পরিবহনের কৌশলের ওপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। আচ্ছা, এখানে মানে এটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। ঠিক আছে, আচ্ছা এটা আমরা জানলাম। এখন দেখো যে এই তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইটিক পরিবাহী এটার যে বিভাগটা, যে এটা হচ্ছে 3 ভাগে আমরা বিভক্ত করতে পারি, যে সবল তড়িৎ বিশ্লেষক, মৃদু তড়িৎ বিশ্লেষক এবং
তড়িৎ অবিশ্লেষণ। আচ্ছা, এই যে ছকটা, এই ছকটা থেকে অনেক অনেক এমসিকিউ আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমি একটু কষ্ট করে হলো লিখে ফেলছি, না হলে বলতাম বই থেকে খুঁজে দেখতে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা এমসিকিউ আসারই কথা এখান থেকে, যে দেখো এখানে কি আসবে, যে সবল তড়িৎ বিশ্লেষণের আন্ডারে কি কি আছে, তীব্র অ্যাসিড, ক্ষার এবং লবণের দ্রবণ বা গলিত রূপ, তীব্র অ্যাসিড বা ক্ষারের লবণের গলিত রূপ বা লবণের দ্রবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে আমাদের হাইড্রোক্লোরিক, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কস্টিক সোডা, কস্টিক পটাশ, কপার সালফেট, এগুলার গলিত বা জলীয় দ্রবণগুলো হচ্ছে কি, সবল তড়িৎ বিশ্লেষণ। এমসিকিউতে দেওয়া থাকবে যে নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষণ, তখন ধরো যে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ, তো এটাই ঠিক হবে, তো এখান থেকে এমসিকিউ আসে। এরপরে দেখো মৃদু তড়িৎ বিশ্লেষণ, দুর্বল অ্যাসিড ও দুর্বল খালগুলো হচ্ছে কি, মৃদু তড়িৎ বিশ্লেষণ, যেমন সিএসটি, সিডাবলএইচ মানে আমাদের ভিনেগার, এরপর হচ্ছে আমাদের এইচ টু এসও থ্রি হবে এটা, মানে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এরপরে হচ্ছে আমাদের H2CO3 মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড, NH3 অ্যামোনিয়ার দ্রবণ, CaOH2 মানে হচ্ছে আমাদের চুনের পানি, এরপরে হচ্ছে HF এর দ্রবণ, H3PO4 এর দ্রবণ, এগুলো হচ্ছে কি, মৃদু তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এরপরে দেখো মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষণ, এরপর হচ্ছে তড়িৎ অবিশ্লেষণ, সেগুলো কী কী, সেগুলো হচ্ছে জলীয় তরল বা দ্রবণ, যেমন বিশুদ্ধ পানি H2O, এখানে মনে রাখতে হবে বিশুদ্ধ পানি, CH3, CH2OH, তারপর হচ্ছে যে আমাদের CCl4 মানে কার্বন টেট্রা ক্লোরাইড, CaCl3, তারপর আছে কি আমাদের C12H22O11, এটা কিসের সংকেত আমরা সবাই জানি, সুক্রোজ। আচ্ছা, এরপর হচ্ছে গলিত সালফার, কাঠ, রাবার, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষণ। তো অবশ্যই এই ছকটা মুখস্থ করে ফেলবা, যখন টেস্ট পেপারে এমসিকিউ সলভ করতে যাবা তখন দেখবা যে অনেক এমসিকিউ প্রথমেই কমন পড়ছে, ঠিক আছে। আমি যেহেতু এমসিকিউ এবং বেসিক দুইটা থেকে শুরু করতেছি, বেসিক তো এক ক্লাসে সব দেওয়া দরকার মানে সম্ভব না, কিন্তু যেটুকু জানলে তুমি তোমার টেস্ট পেপারের অন্তত সৃজনশীল এমসিকিউ সমাধান করতে পারবা, সেটাই আজকের ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই এটা মুখস্থ করবা বা একটু বুঝলেই হবে, তাহলে তুমি টেস্ট পেপারের এমসিকিউগুলো সমাধান করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউর পার্ট, এখান থেকে অনেক এমসিকিউ আসবে, তো এটা আমাদের একটু ক্লিয়ারলি জানা দরকার, যে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন বস্তুগুলো কি হয়। যেমন ধরো বললো যে গলিত সোডিয়াম ক্লোরাইড ক্যাথোডে কি উৎপন্ন কি হয়, সোডিয়াম ধাতু হয়, ক্যাথোডে কি উৎপন্ন হয় তখন, সোডিয়াম ধাতু, আর অ্যানোডে তখন উৎপন্ন হবে ক্লোরিন গ্যাস। আচ্ছা দেখো, আবার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে কিন্তু ক্যাথোডে H2 গ্যাস আসে এবং অ্যানোডে আসে ক্লোরিন গ্যাস, তাহলে একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডে একটা আসতেছে এবং জলীয় দ্রবণে কিন্তু আরেকটা আসতেছে, এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে যাতে তুমি কনফিউশন হয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো গলিত PbCl2, এক্ষেত্রে ক্যাথোডে PB ধাতু থাকে এবং অ্যানোডে থাকে ক্লোরিন গ্যাস Cl2। আচ্ছা, এরপরে দেখো যে তিনটার ক্ষেত্রে একই, তাই পাশাপাশি লিখছি যে KNO3, H2SO4 এবং NaOH, এই তিনটা জলীয় দ্রবণে ক্যাথোডে উৎপন্ন হয় H2 গ্যাস এবং অ্যানোডে উৎপন্ন হয় O2 গ্যাস। তারপর হচ্ছে কপার সালফেট, এই জলীয় দ্রবণে ক্যাথোডে উৎপন্ন হয় কপার ধাতু এবং অ্যানোডে উৎপন্ন হয় O2 গ্যাস, ঠিক আছে। এখান থেকে দেখবা যে টেস্ট পেপারে কয়েকটা এমসিকিউ আসছে, তো আমি যাতে তোমরা টেস্ট পেপার সমাধান করতে গেলে এগুলো যাতে কনফিউশনে না পারো, তো যতটুকু চেষ্টা করতেছি যাতে তোমরা এগুলো বুঝতে পারো, অবশ্যই এগুলো খাতায় লিখে নিবা, যখন এমসিকিউ সলভ করতে যাবা তখন বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে সবচেয়ে সোজা একটা সূত্র, যারা ইতিমধ্যে জানো তারা তো জানোই, আমি একদম বেসিক বাচ্চা যারা তড়িৎ রসায়নের কিছুই পারো না একদম, তাদের জন্য এই ভিডিওটা মূলত করছি। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, তোমরা যে কোনো বইতে সেই সূত্রের একটা দুই লাইন ব্যাখ্যা পেয়ে যাবা, টেস্ট পেপারে তো আসেই জ্ঞানে। তো আচ্ছা, এখন দেখো সেই সূত্র থেকে আমরা কি পাই, যে সঞ্চিত পদার্থের পরিমাণ সমানুপাতিক তড়িৎ চার্জ, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা
কি লিখতে পারি, ডাব্লিউ ইকাল জেড কিউ, জেড হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, তো সেই জন্য আমি এখানে জেড বসাতে পারি। জেড হচ্ছে কি আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, তো এরপরে দেখো আমরা জানি কিউ ইকুয়াল কি বসাতে পারি, আইটি, এটা কিন্তু আমরা অন্যান্য ফিজিক্সের থেকে জানি। তো এখানে আমরা কিউ ইকুয়াল আইটি বসালাম। এখানে আমাদের আই কি তড়িৎ পরিবাহ, তড়িৎ প্রবাহ, এবং টি হচ্ছে সময়, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তো কিউ এর জায়গায় আমরা ডাব্লিউ ইকুয়াল জেড আইটি বসালাম। আবার ডাব্লিউ ইকুয়াল দেখো এখন আমরা কি বসাতে পারি, আইটি তো আছেই, এখানে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সেটা আমরা কীভাবে বসাইতে পারি, যে আমাদের আণবিক ভর বাই এন হচ্ছে চার্জ এবং এফ হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, ঠিক আছে, জেড ইকুয়াল কত, এম বাই এন এফ। তো এটা আমরা একসাথে এখানে বসাই দিলাম। যদি না বুঝো কোনো সমস্যা নেই, অপেক্ষা করো, খাতায় তুলো, এটা খুবই সোজা একটা সূত্র, ঠিক আছে, এটা আমি বাসায় একা একাই শিখছিলাম, খুবই সোজা, ঠিক আছে, তোমরাও পারবা। জাস্ট এই সূত্রটা যে এখানে যে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি সেগুলো যদি পড়ো এবং এখানে এটা বোঝার চেষ্টা করো, বুঝে যাবাম। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সূত্র, এখন জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এটা এমসিকিউ তো সবচেয়ে বেশি পরিমাণে আসে এবং আমাদের যে প্রয়োগ, সৃজনশীলের প্রয়োগে এটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে এটা ব্যবহার করা শিখি, তাহলে আমরা সূত্রটা আরও ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, অনেক বেশি বাতাস তাই আমি এখানে স্কেল দিয়ে রাখছি। তো আমরা এই সূত্রটা আশা করি বুঝলাম যে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কি আমাদের, দেখো ডাব্লিউ হচ্ছে কি সঞ্চিত পদার্থের পরিমাণ, এম হচ্ছে কি আমাদের আণবিক ভর, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, টি হচ্ছে আমাদের সময়, এবং এন হচ্ছে কি যোজ্যতা, কিসের যোজ্যতা সেটা আমরা ম্যাথ করতে গেলে আস্তে আস্তে বুঝতে পারবো, এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক যার মান সবসময় একই থাকবে, সেটা কি 96500, ঠিক আছে, এটা সবসময় একই মান থাকবে। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসছে, এছাড়াও প্রয়োগেও এটা দেখা যায়, তো অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখো যে কোশ্চেনে কি বলছে, কপার সালফেটের জলীয় দ্রবণে। আচ্ছা, এখন বলো আমরা কি জানি এসও ফোর টু মাইনাস আর কপার কি হয় টু প্লাস হয়, এটা তো আমরা সবাই জানি, তার মানে কপার কি আছে টু প্লাস, এটা কিন্তু জানি আমরা, তাই না। আচ্ছা, এটা আমি আগেই ভেঙে বললাম, তো দেখো কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ। আচ্ছা, তো এই যে এটা দেওয়া আছে এটা কিসের মান বলো তো, এই সবগুলোর মধ্যে আমরা কিন্তু এসব ম্যাথ জানি যে এটা হচ্ছে আমাদের আই এর মান, তাই না, তড়িৎ প্রবাহের মান এত অ্যাম্পিয়ার, এবং 10 মিনিট তার মানে টাইম দেওয়া আছে, এটা কিসের মান, টি এর মান সময়। আচ্ছা, ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে, তার মানে আমাদেরকে বলছে ডাব্লিউ ইকুয়াল সঞ্চিত পদার্থের পরিমাণ, এটার মানটা বের করতে, ঠিক আছে, ডাব্লিউর ইকুয়াল কত সেটা জানতে চেয়েছে, তাই না। আচ্ছা, এখন আমাদের সূত্রটা কি, সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমআইটি বাই এনএফ। আচ্ছা, তো আমরা এই সূত্রটা মুখস্থের মতো লিখে ফেললাম। আচ্ছা, লেখার পরে এখন দেখো আমাদের এম কি, এম হচ্ছে আণবিক ভর, তাহলে কার আণবিক ভর নিব, এই যে আমাদের কপার সালফেটের মধ্যে কপারের, যেটা প্লাস চিহ্ন বহন করে সবসময় আমরা তারই নিব, ঠিক আছে, মাইনাসের গুলা না, তো এখানে কে আছে আমাদের কপার, তো কপারের আণবিক ভর কত, ভর কত 63.5, তো লিখলাম ইনটু আই, আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, তো তড়িৎ প্রবাহ যে মানটা দেওয়া আছে লিখলাম, তারপর ইনটু দিয়ে টাইম, টাইমটা আমরা সেকেন্ডে নিয়ে যাব, তো 10 ইনটু 60, তো আমাদের সেকেন্ডে চলে আসবে। আচ্ছা, ঘন্টায় দেওয়া থাকলে সেকেন্ডে আনতে হবে, মিনিটে দেওয়া থাকলেও সেকেন্ডে আনতে হবে, তো এই যে আমরা টাইম বসাইলাম। আচ্ছা, এবার আসলে নিচে কী আছে, এন এফ, তাই না। আচ্ছা, তো এন কী বলছি, যোজ্যতা, যোজ্যতা, তো এখানে দেখো এটা যোজ্যতা কত আমাদের, কপার টু প্লাস তার মানে কত, টু, তো যোজ্যতা কত, টু, সেই টুটা বসাইলাম, ইনটু এফ এর মান কত বসি, 96500, এটা একটা ধ্রুবক মান সব জায়গায় একই বসবে, তো এই যে মানটা বসাই দিলাম। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যদি ক্যালকুলেটারে এটার সমাধান বের করি, 0.08987 গ্রাম আসবে, ঠিক আছে, তোমরা আরেকবার করে দেখবা, দেখো এটা কিন্তু খুবই সোজা একটা অঙ্ক, কোনো কিছু কঠিন আছে, যা সূত্রটা বসালাম, এটা কোনটার কী কাজ সেটা বললাম, মানগুলা বসায় দিলাম, বাস হয়ে গেল, টাইমটা সেকেন্ডে আছে সেটাই। আচ্ছা, তো এটা যদি না বুঝো এরপরে আমরা সেম একটা ম্যাথ করি, এটাই কিন্তু এমসিকিউ, আবার এটাই কিন্তু আমাদের প্রয়োগে চলে আসবে, ঠিক আছে, তাহলে বুঝো কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের FeSO4 দ্রবণে, আচ্ছা FeSO4, তো এটা কি টু মাইনাস, এবং তাহলে এটা কী হবে টু প্লাস, এটা তো আমরা জানি, তাই না,
বলো তো আমি মাইনাসটা কেন কাউন্ট করতেছি, যাতে তোমরা দুইটার পার্থক্য বুঝতে পারো। মানে আমরা সবসময় জানি যে এসও ফোর টু মাইনাস হয়, তাহলে এটা টু প্লাস হবে, এভাবেও আমি মনে রাখি। তো তোমরা যদি অন্য কোনোভাবে যেভাবেই হোক এটার প্লাস মানটা যদি জানো তাহলে কোনো সমস্যা নেই। যাই হোক, এটা টু হইতে পারে, থ্রিও হইতে পারে, তাই না? তো এখানে কত হবে? টু প্লাস, এফ ই টু প্লাস। আচ্ছা, তার মানে আমরা এন এর মান কিন্তু অলরেডি জেনে গেছি, যোজ্যতা এন এর মান টু হবে। আচ্ছা, তো এফ ই এসও ফোর দ্রবণে 250 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত পরিমাণ ধাতু জমা হবে? আচ্ছা, তো একইভাবে আমাকে কি বলছে, ডাব্লিউর মান বের করতে বলছে, সঞ্চিত পদার্থের পরিমাণ। তো ডাব্লিউ ইকুয়াল কত? এমআইটি বাই এনএফ। আচ্ছা, তো এম কি? এম হচ্ছে আণবিক ভর। তো এই যে আমাদের আয়রনের আণবিক ভর কত? এফ এর আণবিক ভর কত আমাদের? 55.845, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা গুণ দিলাম আই, আয়ের মান কত আমাদের? 250 অ্যাম্পিয়ার, মানে তড়িৎ প্রবাহের মান বসালাম, ইনটু টাইম, টাইম আছে 40 মিনিট, মিনিটকে সেকেন্ডে নিতে 60 দিয়ে গুণ দিলাম। এবার নিচে আসো, এন এর মান কত জানি আমরা, যোজ্যতা এখানে টু আসবে। আচ্ছা, ইনটু, এবার আসো যে আমাদের এফ, ফ্যারাডে ধ্রুবকের মান তো আমরা সবসময় জানি 96500 হবে, তো এখন ক্যালকুলেশন করলে কত আসবে? 173.61 গ্রাম। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, আশা করি এখন বুঝছো, ঠিক আছে? খুবই সোজা অঙ্ক, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরেরটা দেখো, অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তার মানে কি জেটের মান চাইছে, তাই না? আচ্ছা, জেটের মানটা কিভাবে বের করতে হয় বলো তো? এখানে যদি একটু খেয়াল করো যে আমাদের যখন জেট ছিল আমরা কী বসাইছি? আণবিক ভর বাই যোজ্যতা ইনটু ফ্যারাডে ধ্রুবক, তাই না? তার মানে জেট ইকুয়াল কত? আণবিক ভর বাই যোজ্যতা ইনটু ফ্যারাডে ধ্রুবক, এম বাই এন ইনটু এফ। তো জেটের মান এটা। তো এখন আমাদেরকে কী বসে? এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেটের মানটা বের করতে। তো দেখি কী কী দেওয়া আছে সেটা বসে আমরা বের করে ফেলবো। আচ্ছা, তো দেখো আমাদের অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বসে কিন্তু কিছুই দেওয়া নাই, তাহলে কেমনে বের করবো? তো এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেট ইকুয়াল আমরা কী জানি যে এম মানে হচ্ছে পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে দিলাম পারমাণবিক ভর, তো এটা মুখস্থ করা জিনিস, 27 আমরা জানি, ডিভাইডেড বাই যোজ্যতা, যোজ্যতা কত হয় আমরা জানি, অ্যালুমিনিয়ামের সবসময় কী হয়? থ্রি প্লাস হয়, তাই না? অ্যালুমিনিয়ামের সবসময় থ্রি প্লাস হয়। তো এখানে যোজ্যতা এনের মান কত? থ্রি ইনটু ফ্যারাডে ধ্রুবক তো মুখস্থ 96500। তো কত আসে আমাদের? এত গ্রাম পার কুলম, এটা ক্যালকুলেটারে করবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা শুধুমাত্র এমসিকিউতে আসে। এভাবে অ্যালুমিনিয়াম, সিলভার, মানে যে কোনো একটা, নিকেল, যাই হোক, এভাবে তোমাদের পারমাণবিক ভর মুখস্থ রাখলে তোমরা এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান খুব সহজে বের করতে পারবা। আচ্ছা, এরপরেরটা দেখো, এবার আমরা একটু অন্য টাইপের, কিন্তু সবচেয়ে সোজা, মানে চোখের দেখায় বলে দিবা এমন এমসিকিউ, কিন্তু এমসিকিউটা ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি পরীক্ষার আসে, বোর্ড কোশ্চেনগুলো যখন সলভ করতে যাবা, এমসিকিউ সলভ করতে গেলে তখন দেখবা, এছাড়া আমাদের ভার্সিটি পরীক্ষাও আসে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে কোশ্চেনটা হচ্ছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কী বলছে, যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করব, তাহলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ কত? আচ্ছা, তো এটা কোনো ম্যাথের ব্যাপার না, এটা জাস্ট বুঝতে হবে যে এক যোজি, যেমন সোডিয়াম প্লাস এটা কি এক যোজি, তাই না? আচ্ছা, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটা কি ত্রি যোজি, তারপর হচ্ছে কি কপার টু প্লাস এটা হচ্ছে দ্বি যোজি, এগুলো তো আমরা জানি। তো এক যোজি এক মল ক্যাটায়ন, ধরো যে সোডিয়াম প্লাস, এটা চার্জ মুক্ত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তার মানে যে এই সোডিয়াম প্লাস আছে এটাকে যদি আমরা চার্জ মুক্ত করতে চাই তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে বলো তো? বলো, 1 ফ্যারাডে, কেন? কারণ এখানে চার্জের মান কত? 1। তাহলে একইভাবে যদি বলি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসকে চার্জ মুক্ত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে বলো? 3 ফ্যারাডে, এখানে চার্জের মান 3। আচ্ছা, কপার টু প্লাসকে যদি আমরা চার্জ মুক্ত করে কপার জমাইতে চাই তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? 2 ফ্যারাডে, কারণ এখানে চার্জের মান কত? 2। এভাবেই, এটা ম্যাথের কিছু না, এটা জাস্ট চার্জের মান দেখবা আর কত ফ্যারাডে বিদ্যুৎ দরকার সেটা বলে দিবা, ঠিক আছে? 1 মল ইলেকট্রন মানে হচ্ছে আমাদের 1 ফ্যারাডে, আর 1 মল সোডিয়াম মানে কত? 1 মল সোডিয়ামের আমাদের পারমাণবিক ভর কত? 23 গ্রাম, সেটা তো আমরা জানি। আচ্ছা, তো দেখো এবার আমাদের একটু কোশ্চেনটা করি, তার মানে এখানে কত ফ্যারাডে লাগবে? 1 ফ্যারাডে লাগবে, সেটা তো আমরা বুঝছি, চার্জ প্লাস 1। আচ্ছা,
27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? আচ্ছা, এখন বলো 27 গ্রাম অ্যালুমিনিয়াম, এই 27 গ্রাম অ্যালুমিনিয়াম তার মানে কত বলো তো? কত মোল? 1 মোল, তাই না? আমরা জানি যে 1 মোল অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর তো 27 গ্রাম নাকি? আচ্ছা, তো 1 মোল। আচ্ছা, তাহলে এখন বলো যে এই যে আমাদের 1 মোল ইলেকট্রন আছে, তাই না? তার মানে কি অ্যালুমিনিয়াম 3 প্লাস এরকম একটাই আছে, তাহলে মোট কত হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম জমা করতে কত গ্রাম বিদ্যুৎ লাগবে? তো কত গ্রাম লাগবে? 3 ফ্যারাডে লাগবে, ঠিক আছে? 3 ফ্যারাডে অ্যান্সার। আচ্ছা, এটাও যদি না বুঝে থাকো, এরপর আমরা এরপরে আরেকটাতে যাই। দেখো, আচ্ছা এর পরেরটা দেখো, এটা যদি বুঝো তাহলে আশা করি সবগুলা বুঝবা। যে কপার সালফেটের দ্রবণে 1 ফ্যারাডে চার্জ দ্বারা কতটুকু কপার সঞ্চিত হবে? আচ্ছা বলো, কপার 2 প্লাসে 2 প্লাস, তার মানে এটা যদি আমরা শুধু কপার ধাতু জমা করতে চাই তখন কত ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে বলো তো? যেহেতু 2, তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে, তখনই শুধু শুধু কপার জমা হবে নাকি? আচ্ছা, তো এখন আমাকে বলছে 2 ফ্যারাডে বিদ্যুৎ আমি দিব না, আমি দিব কত? 1 ফ্যারাডে। তাহলে এখন অর্ধেক হবে। তাহলে বলো কপারের ভর কত? কপারের ভর হচ্ছে আমাদের 63.5। আগে 63.5-এ জমা করতে 2 ফ্যারাডে রাখতো, তাহলে এখন 1 ফ্যারাডে জমা করতে কত লাগবে? তার অর্ধেকটা লাগবে। তো তার অর্ধেক কত? 31.75। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? আচ্ছা, আমি আরেকবার বলি যে দেখো, কপার 2 প্লাস, ঠিক আছে, এই কপার ধাতু এটা যদি জমা করতে চাই, মানে কপার হিসেবে শুধু জমা করতে চাই, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? চার্জ দেখে বলতে হবে। এখানে কত চার্জ আছে? 2, তার মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে শুধু কপার জমবে। আচ্ছা, এখন আমাকে বলছে যে তুমি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে পারবা, মানে 1 ফ্যারাডে, তার মানে কি তার অর্ধেক, তাই না? তো এখন তাহলে আমাদের অর্ধেক ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে অর্ধেকই জমবে। তো কপারের ভর হচ্ছে কত আমাদের? 63.5, অর্ধেক করলে কত? 31.5। তো আমাদের 31.75 গ্রাম কপার জমা হবে। এটাই কি আমাদের অ্যান্সার? আশা করি বুঝছো, বারবার প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, এরপরে দেখো পরেরটা, যে 63.5 গ্রাম কপারকে ক্যাথোডে জমা করতে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে কত কুলম বিদ্যুৎ চালনা করতে হবে? বুঝতে হবে কত কুলম, তার মানে কি চাইছে, কিউ চাইছে, ঠিক আছে? আচ্ছা, যদি এটা না বুঝে একদম প্রথমে যে ফ্যারাডের প্রথম সূত্র যে কতগুলা পরিচয় দিছি সেটা ভালো করে পড়লে এটা বুঝতে পারবা যে কত কুলম মানে কিউ চাইছে আমাদের। আচ্ছা, তো এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে, এত গ্রাম তার মানে ডাব্লিউ দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা কি জানি, কিউ ইকুয়াল কত আমাদের? ডাব্লিউ বাই জেড, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, সেই সূত্র থেকে আমরা লিখলাম কিউ ইকুয়াল কত? ডাব্লিউ বাই জেড। এখন ডাব্লিউ যে ভরটা দেওয়া আছে সেটা আমরা বসাইলাম, এবং জেড হচ্ছে কত? কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বসালাম। এখন এটা কিন্তু মুখস্থ করার জিনিস, অনেক এমসিকিউতে মুখস্থ করে রাখলে 2 মিনিটে দাগানো যায়। এছাড়াও তুমি যদি এটা মুখস্থ না রাখো যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তাহলে এই কিছুক্ষণ আগে যে আমরা এমসিকিউটা করলাম, এখানে দেখো আমরা অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করছি যেভাবে, সেখানে কিন্তু মুখস্থ সব বিদ্যা বসায় মানটা বের করছি। ঠিক একইভাবে কপারের ক্ষেত্রে কপারের ভরটা বসায় আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারি, তার মানে এটা মুখস্থর জিনিস। তো এখানে সেই মানটা বসাই দিলে আমাদের কত কুলম বিদ্যুৎ চালনা করতে হবে সেটা চলে আসবে, ঠিক আছে? আমার এই মানটাই যে ফলো করতে হবে এমন না, তোমরা নিজেরাও করে দেখবা। আচ্ছা, এবার আমরা তড়িৎ রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে যদি আগে পড়ে থাকি একটু কঠিন লাগতে পারে এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু আসলে অনেক সোজা, ঠিক আছে? শুধুমাত্র আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এখান থেকেই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আসবে এবং খুবই সোজা, আমরা সৃজনশীলও সমাধান করব। দেখো, জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে যারাই ইলেকট্রন ছাড়বে তাদেরকে আমরা কি বলবো? যে জারণ হয়েছে। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে এটা আমরা কি বলবো? বিজারণ। তো জারণ আর বিজারণ, ছাড়ন আর গ্রহণ, ঠিক আছে? এই টপিকটা মনে রাখবা, এইটা অবশ্যই মনে রাখলা। আচ্ছা, ধরলাম যে তুমি এটা জানো এবং আবার মনে রাখলাম। তো এখানে দেখো জিঙ্ক কি করলো, জিঙ্কটা 2টা ইলেকট্রন ছেড়ে দিল,
জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাই না? দেখো জিঙ্ক আগে জিঙ্কই ছিল, ও কি করলো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে। আমরা জানি ছেড়ে দিলে সবসময় ধনাত্মক হয়, ছেড়ে দিয়ে কি হলো জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হলো। তো ও কী করছে, ছাড়ছে, তার মানে জিঙ্কে জারণ হয়েছে। আচ্ছা আবার দেখো কপার 2 প্লাস, কপার 2 প্লাস কী করলো এই দুইটা ইলেকট্রন নিজে নিয়ে নিল, তো ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কপারের বিজারণ হয়েছে। তো ইলেকট্রন গ্রহণ করলো, তো কি হলো কপারে হলো। আচ্ছা এখন দেখো এই বাংলা ভাষাটা আমরা অনেকেই আগের থেকেই জানি, কিন্তু এখন আমরা একটু বড় হয়েছি না, তো আমরা যেহেতু একটু বড় হয়েছি তো এই লেখাটাকে আমরা একটু ডেভেলপ করে এখানে লিখলাম যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে। ঠিক এভাবে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে। তো এই লেখাটাকে একটু বড় লোকের মতো এভাবে করে দাগ দিয়ে লিখলাম। আগে আমরা কী করতাম, এই টিক চিহ্ন দিতাম, জিঙ্ক 2 প্লাস লিখতাম, প্লাস 2 ইলেকট্রন মাইনাস লিখতাম। এখন যদি আমরা লিখি যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তার মানে এটা আর এটা লেখা একই কথা, অনেক সোজা, তাই না? আচ্ছা তো এখানে কি জারণ হয়েছে কারণ ইলেকট্রন ছাড়ছে, এখানেও কি জারণ একই কথা, তার এটাই লেখা মানে এটা লেখা। আচ্ছা আবার কপার 2 প্লাস কী করলো দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, এই লেখাটাই এখানে লিখলাম, কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। এখানেও বিজারণ, এখানেও বিজারণ, তার মানে এই ভার্সনটা একটু আপডেট হয়ে আমরা এইভাবে লিখতেছি। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে লেখা বুঝছো। তো তোমরা যদি এগুলা ভালো করে পারো তাহলে অবশ্যই এগুলো এখন বুঝতেছো যে এটা লেখা মানেই এটা লেখা, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, এখানে জিঙ্কে জারণ ঘটছে কারণ সে ছাড়ছে, এখানে কপারের বিজারণ হয়েছে কারণ সে গ্রহণ করছে। বাস এইটুক টপিক তো অন্তত বুঝছো, তাই না? না আগে না পড়ে থাকলো তো বুঝার কথা যেভাবে বললাম। আচ্ছা এখন দেখো যে আশা করি তোমরা এতটুকু বুঝলা, তো এর পরের ধাপে আমরা যাই যে ই নট মানে হচ্ছে ইএমএফ। ঠিক আছে, ই নট এটা লেখা যা কথা অথবা ইএমএফ লেখা একই কথা, এগুলা কি এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো ধরো যেখানে কি আছে জিঙ্ক জিঙ্ক 2 প্লাস, তার মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়েছে, জারণ হয়েছে। এই যে এটার ইএমএফ এর মান কত, 0.53, আচ্ছা বোল্ট, 53 বোল্ট। আচ্ছা এই লেখাটাই যদি আমি জিঙ্ক 2 প্লাসটাকে আগে দিয়ে জিঙ্ক পরে দেই তখন কি হবে, বিজারণ। ঠিক বিজারণের ক্ষেত্রে মানে যেটা আছে সেটা যদি আমরা উল্টাই দিই তখন কি হবে, মাইনাস হবে। ধরো যে এখানেই ধরো যে এখানে প্লাস ছিল, তো এখন যেহেতু আমরা জিঙ্ক 2 প্লাস সামনে দিয়ে জিঙ্ক পিছিয়ে দিছি উল্টাই দিছি তাহলে এখানে মাইনাস, তাই না? এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস, তার মানে যদি আমরা উল্টাই দিই তখন এই ভোল্টের মানটাও কি প্লাস থেকে মাইনাসে যাবে। তার মানে আমাদের পরীক্ষার প্রশ্নে যদি জিঙ্ক বাই জিঙ্ক 2 প্লাসের মান এটা দেওয়া থাকে এবং যদি ব্যবহার করতে হয় এটা, তখন আমরা কী করবো, উল্টাই দিলে মাইনাস হয়ে যাবে। তা আমরা এটা সৃজনশীল করবো, কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। তো পরেরটাতে আমরা যাই যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা একটু প্র্যাকটিস করাই দিই। ধরো যে কপার, কপার 2 প্লাস এটার মান ধরো যে দেওয়া আছে 0.39, হ্যাঁ বোল্ট। তো এখন যদি আমি বলি যে কপার 2 প্লাস বাই কপার এটার মান কত হবে বলো তো, তখন মাইনাস হবে, মাইনাস 0.39 বোল্ট। ঠিক আছে, আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝলে, সব বুঝলে। আচ্ছা এবার আসো গুরুত্বপূর্ণ তথ্য, যে অ্যানোডে জারণ ঘটে, এ তো আমরা একটু আগেই দেখলাম, ক্যাথোডে বিজারণ ঘটে। ঠিক আছে, যেমন এই যে জারণ হয়েছে, তাই না? তার মানে কি অ্যানোডে কি হয়েছে আমাদের, জারণ ঘটছে, এবং ক্যাথোডে কি হয়েছে আমাদের, বিজারণ ঘটছে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটাতে দেখো, বাম পাশেরটি সাধারণভাবে অ্যানোড ধরে সেল রিয়াকশানের জন্য, মানে এই ধরো যে আমাদের বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা সাধারণভাবে কি ধরবো, অ্যানোড ধরবো। ধরো যে এখানে আমাদের কি আছে, এখানে খেয়াল করো যে এই যে এটা হচ্ছে যে আমাদের কি কপার বাই কপার 2 প্লাস, এটা কিভাবে লিখলাম আমরা বুঝাইছি, এখানে জিঙ্ক 2 প্লাস বাই জিঙ্ক আছে, আর দুইটা দাগ দেওয়ার মানে হচ্ছে এটা লবণ সেতুর মধ্যে কানেক্ট আছে। আমরা এরকম দেখছি না যে এই যে এইভাবে লবণ সেতু দ্বারা অ্যাড থাকে, তো এই অ্যাডটাকে আমরা এভাবে দুইটা দাগ দিয়ে বুঝাই যে এরা দুজন এখানে আছে। কি বলছে, বাম পাশেরটি সাধারণভাবে অ্যানোড ধরে সেল রিয়াকশনের জন্য। তো এখানে দেখো যে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি ডান,
এবং এটা হচ্ছে কি বাম, তাহলে কি বসে বাম পাশেটি সাধারণভাবে অ্যানোড ধরে, তার মানে এটা হচ্ছে কি আমাদের অ্যানোড ধরতে পারে, এবং এটা হচ্ছে তাহলে ক্যাথোড। আচ্ছা তারপর দেখো যে বিক্রিয়া না হলে যা জারণ বিভব বেশি সেটি অ্যানোড হবে, সেটা আমরা সৃজনশীলে গেলে বুঝতে পারবো। যদি বিক্রিয়া না হয় তখন এখানে দেখো যা জারণ বিভব বেশি সেটাকে আমরা কি করব অ্যানোড ধরবো। ঠিক আছে, এগুলো জানাই দিচ্ছি যখন তোমরা সৃজনশীল প্র্যাকটিস করতে যাবা, ঠিক আছে, তখন এই তিনটা লাইনের গুরুত্বটা আস্তে আস্তে বুঝতে পারবে, একসাথে সব বোঝা সম্ভব না। আচ্ছা দেখো এরপর আমাদের যে সূত্র, এখানে একটা আমরা সূত্র ই নট মানে ইএমএফ প্রমাণ তড়িদ্দার বিভব, ঠিক আছে, ই নট মানে কি বোঝায় প্রমাণ তড়িদ্দার বিভব, এটা নির্ণয়ের একটা সূত্র আছে যে আমাদের ই নট এটা হচ্ছে আমাদের জারণ অ্যানোডের জারণ মাইনাস ই নট এটা হচ্ছে বি মানে হচ্ছে আমাদের ক্যাথোডের বিজারণ ক্যাথোডের জারণ। আচ্ছা দেখো এই সূত্রটা আমরা কিভাবে ইউজ করতে পারবো একটু দেখাই। ধরো তোমাকে কোথাও প্রমাণ তড়িদ্দার বিভব বের করতে বসে ই নট, ঠিক আছে, অথবা তুমি এটাকে ইএমএফ দ্বারাও লিখতে পারো, যে কোনো একটা। আচ্ছা লিখলা এত ইকুয়াল কত অ্যানোডের জারণ, ঠিক আছে, এই যে ধরো যে এখানে আমাদের অ্যানোড আছে এই অ্যানোডের জারণ বিজারণ দুইটার মান আমরা বের করতে পারবো, তো এখানে কি করবো আমরা অ্যানোডের জারণ মাইনাস এরপরে হচ্ছে কি আমাদের ক্যাথোডের বিজারণ, এখানে আমরা কি করবো যে আমাদের ক্যাথোডের জারণ, ক্যাথোডেরও কি জারণ নিব, বিজারণ না সরি, দেখো তো দুইটারই কি আমরা জারণ নিব, প্রথমে আমরা কি নিব অ্যানোডের জারণ, এরপর আমরা কি নিব ক্যাথোডের জারণ, ঠিক আছে দুইটারই জারণ নিব, খেয়াল করো দুইটারই আমরা জারণ নিচ্ছি, প্রথমে আমরা অ্যানোডের জারণ থেকে ক্যাথোডের জারণ মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। অনেকে অনেকভাবে এই সূত্রটা করতে পারো, বইতে আরও অনেকভাবে থাকতে পারে, কিন্তু আমার মতে এটাই সোজা যে দুইটারই জারণ নিবা, প্রথমে জাস্ট অ্যানোডের জারণ, দ্বিতীয়তে কি ক্যাথোডের জারণ, তো এভাবে বিয়োগ করলে আমাদের প্রমাণ তড়িদ্দার বিভব আসবে। অনেক অনেক ক্ষেত্রে বিজারণও নেওয়া যায়, তবে আমার মনে হয় যে এটাই বেশি সোজা হবে, দুইটার ক্ষেত্রে জারণ নিলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা যাই হোক, তো এখন কোশ্চেনটা খেয়াল করো কি বলছে, যে আমাদের কপার বাই কপার টু প্লাস এই লবণ সেতুতে আছে, জিঙ্ক টু প্লাস বাই জিঙ্ক এর ইএমএফ কত বা ই নট কত। আচ্ছা তো এখন আমরা কি বলছি যে বামে সাধারণত অ্যানোড ধরে, এটা সাধারণত অ্যানোড ধরে, এছাড়াও আমরা দেখতে পারতেছি যে আমাদের অ্যানোডে জারণ ঘটতেছে, তাই না, অ্যানোডে জারণ ঘটতেছে। আচ্ছা তো এখন দেখো আমাদের এই কপার টু প্লাস বাই কপারের মান দেওয়া আছে কত, 0.34 ভোল্ট ইএমএফের মান দেওয়া, এবং জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস যে দুইটা নিয়ে কাজ করব সেই দুইটারই আলাদাভাবে মান দেওয়া আছে। এখন বসে ইএমএফ কত বা প্রমাণ তড়িদ্দার বিভব কত। আচ্ছা দেখো এখন এখানে আমাদের সূত্রটা কি যে অ্যানোডে জারণ মাইনাস ক্যাথোডে জারণ। আচ্ছা তা এখন আমাদের অ্যানোড যে এটা সেটা তো আমরা বুঝতে পারছি, আচ্ছা এবং এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এখন অ্যানোডের জারণ জারণ আমরা কীভাবে বের করতে পারবো বলো তো, জারণ মানে কি বলছি অ্যানোডে জারণ, দেখো জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস মানে প্রথমে ধাতু পরে আয়ন, এমন আকারে থাকলে বলবো যে জারণ, আর প্রথমেই আমাদের এই আয়ন এর পরে যদি ধাতু থাকে তাহলে সেটা বিজারণ, তো মানে প্রথমে ধাতু পরে আয়ন তখন সেটা কি হবে জারণ, তো জারণ এখন আমাদের কি দরকার হয় জারণ দরকার হবে, তো এখানে আমাদেরকে কি বলছে জারণ বের করতে হবে অ্যানোডের জারণ, এটা হচ্ছে আমাদের অ্যানোড, জারণ কিভাবে বলবো প্রথমে ধাতু পরে আয়ন তাহলে কি হবে আমাদের জারণ, তার মানে এখন আমাদের এটা জারণ দরকার। আচ্ছা তো ই নট জারণ মানে কি প্রথমে ধাতু মানে কপার বাই কপার টু প্লাস, তো এখানে এইভাবেই দেওয়া আছে, ভালো এখন এটার মান দরকার আমাদের কি দেওয়া আছে দেখো তো বিজারণের মান দেওয়া মানে কপার টু প্লাস বাই কপার উল্টাটার মান দেওয়া, তো এখন আমাদের কি দরকার কপার বাই কপার টু প্লাস, তাহলে কি বলছি যে যদি আমরা এইভাবে উল্টায় দিই তখন কি আসবে শুধু মাইনাসটা দিলেই হবে মাইনাস 0.34 ভোল্ট, তাই না, এটার মান কপার বাই কপার টু প্লাস মানে অ্যানোডের জারণের মানটা কত বের করছে আমাদের মাইনাস 0.34 ভোল্ট, তো এটার মান আমরা পাইলাম বসাইলাম। আচ্ছা অ্যানোডের জারণ বসাইলাম সূত্রের মাইনাস দিলাম, এবার কি ক্যাথোডের জারণ, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, ক্যাথোডের জারণ জারণ মানে কি বলছি যে প্রথমে ধাতু পরে আয়ন, প্রথমে ধাতু পরে আয়ন এই জারণের মান কিন্তু দেওয়াই আছে যে 0.76 ভোল্ট, তো এটা বসাই দিলাম, যদি উল্টা থাকতো তাহলে উল্টা করে একটা মাইনাস দিয়ে বসাই দিতাম, আশা করি বুঝছো, তো এখন এই দুইটার
মান বসাইলাম আমরা এই সূত্র অনুসারে দুইটা রিজারনের মান নিলাম এখান থেকে ক্যালকুলেশন করে মান বসাইলাম এখন -0.34 এবং -0.76 মানে কত -1.14 ভোল্ট আচ্ছা এতটুকু বুঝছি আশা করি এখন দেখো আমাদের যদি আমাদের ই নট বা ইএমএফ এর মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত এবং পাত্র ক্ষয়প্রাপ্ত হবে এটা কোথাকার পাত্র সেগুলো আমরা সৃজনশীল করতে গেলেই বুঝবো এটা একটু জেনে রাখা দরকার এবং মাইনাস হলে যদি ইএমএফ এর মানটি যে মাইনাস হয় তখন কি হবে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না অর্থাৎ পাত্র কি ক্ষয়প্রাপ্ত হবে না ঠিক আছে এই দুইটা আমরা মনে রাখবো আর আশা করি এই কাজটা তোমরা বুঝছো আচ্ছা এরপরে সেম একটা কোশ্চেন দেখো এটা ওইটাতে যদি সমস্যা থেকেও থাকে আশা করি এটাতে সমস্যা শেষ হয়ে যাবে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে যে ইএমএফ এর মান মানে ই নটের মান দেওয়া আছে এফই বা এফই থ্রি প্লাস এর যে 0.44 ভোল্ট এবং ই নটের মান দেওয়া আছে কপার টু প্লাস বা কপারের মান কত আমাদের 0.34 ভোল্ট আচ্ছা তো এই দুইটা মান দেওয়া আছে এখন আমাদের প্রশ্নে বসে যে কপার বাই কপার টু প্লাস এই লবণ সেতুতে আছে এফই থ্রি প্লাস বাই এফই এর এই দুইটার ই নটের মান বের করতে হবে তো আমি কি বলছি যে ই নটের মানের ক্ষেত্রে আমরা অ্যানোডের জারণ মাইনাস ক্যাথোডের জারণ এই সূত্র ইউজ করব ঠিক আছে আচ্ছা এছাড়াও তুমি আরও ই নটের অন্যান্যভাবে বের করতে পারো যেমন অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ অথবা অ্যানোডের জারণ মাইনাস হচ্ছে আমাদের ক্যাথোডের জারণ সেটা তো দিলামই এবং এবং ক্যাথোডের বিজারণ মাইনাস অ্যানোডের বিজারণ ঠিক আছে যে কোনো একটা নিতে পারো তো আমার কাছে এটাই ভালো লাগছে সেই জন্য আমি এটা নিলাম এখন দেখো আমাদের অ্যানোডের জারণ নিতে হবে অ্যানোডের জারণ তো যেটা বাম পাশে থাকবে সেটা কী বলছি অ্যানোড আচ্ছা এটা অ্যানোড এখন অ্যানোডের কী লাগবে আমাদের জারণ তো জারণ কখন হবে ধাতু এবং পরে আয়রন আয়রন থাকলে তখন এটা জারণ হবে আচ্ছা তার মানে কপার বাই কপার টু প্লাসের মান এখানে কী দেওয়া আছে টু প্লাস বাই কপার তার মানে উল্টাটা দেওয়া আছে তো এখন আমরা উল্টা করে দিব তখন কী আসবে মাইনাস তখন কপার বাই কপার টু প্লাসের মান কত আসবে 0.34 ভোল্ট তো সেই মানটা বসাই দিলাম সূত্রের মাইনাস দিলাম আচ্ছা এবার আসো যে আমাদের ক্যাথোডের জারণ এটা হচ্ছে আমাদের ক্যাথোড এখন জারণ জারণের মান মানে কত আমাদের ধাতু বাই আয়ন তাই না মানে এফই বাই এফই থ্রি প্লাস এটার মান দরকার আচ্ছা তা আমাদের কত দেওয়া আছে এফই বাই এফই থ্রি প্লাসের মান দেওয়াই আছে 0.44 ভোল্ট তো মানটা বসাই দিলাম ক্যালকুলেশন করলে কত আসে -0.78 ভোল্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই দুইটা অঙ্ক বুঝছো অন্তত যদি বুঝতে না পারো অঙ্কটা সোজা যদি বুঝতে না পারো তার মানে এটা আমার ব্যর্থতা ঠিক আছে কিন্তু অঙ্কটা অনেক সোজা আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এটা হচ্ছে নার্নস্টের সমীকরণ এটা আমাদের যে উচ্চতর দক্ষতায় সৃজনশীলের 4 নম্বর যে কোশ্চেনটা থাকে সেটাতে দেওয়া থাকে নার্নস্টের সমীকরণ খুবই সোজা ঠিক আছে দেখো সমীকরণটা হচ্ছে আমাদের ই ইকুয়াল ই নট মানে একটু আগে যে আমরা ইএমএফ বা প্রমাণ তড়িৎচালক বল বিভব সেটা বের করলাম এটা মাইনাস আর টি বাই এন এফ ইন্টু লন কিউ দেখো পরিচয় করা দিই আর হচ্ছে কী বলতো আর এর মান আমরা সবাই জানি 8.314 আচ্ছা টি হচ্ছে আমাদের কি তাপমাত্রা ক্যালভিন আকারে এন হচ্ছে কি সেটা আমরা প্রথমে করছি যে যোজ্যতা এফ এর মানও আমরা জানি বলতো কত 96500 আচ্ছা লন তো জানি কিউ কিউ মানে কত কিউ হচ্ছে যে কোনো অবস্থায় কিউর মান হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা এটা হচ্ছে কি যে কোনো অবস্থায় কিউ মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা আচ্ছা এখন দেখো আমাদেরকে কী বসে যে জিঙ্ক প্লাস আচ্ছা এটা এটা হচ্ছে আলাদা টপিক এখান থেকে দেখো কোশ্চেন ঠিক আছে এটা আমরা পরে বুঝব কোশ্চেনটা দেখো কোশ্চেনে বসে যে জিঙ্ক টু প্লাস লবণ সেতুতে কীভাবে আসে এটা দেখো যে 0.1 m ঠিক আছে ঘনমাত্রা দেওয়া আছে এরপরে দেখো যে এজি মানে সিলভার প্লাস এটার ঘনমাত্রা 0.1 m দেওয়া আছে বাই সিলভার এর ই নটের মান দেওয়া আছে 1.1 ভোল্ট তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ই ইকুয়াল হোয়াট ঠিক আছে দেখো এটা কত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা আমাদের এই ক্ষেত্রে তাপমাত্রাটা দেওয়া থাকে যে কত তাপমাত্রা বসাবো যদি দেওয়া না থাকে তখন আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরবো যেহেতু দেওয়া আছে তো এখন 27 এর সাথে 273 যোগ করলে আমরা ক্যালভিনে নিয়ে যাব তো টি এর মান জানি এন এর মান জানি এফ এর মান জানি আচ্ছা এন এর মানটা তো আমরা বের করবো আর এর মানও জানি আচ্ছা দেখো এখন এটা হচ্ছে আমাদের কোশ্চেন আচ্ছা তো
এখন আমরা নার্নস্টের সমীকরণ অনুসারে অবশ্যই নার্নস্টের সমীকরণ মানে ঘনমাত্রা দেওয়াই থাকবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? ঘনমাত্রা দেওয়া থাকলেই কি আমরা নার্নস্টের সমীকরণ ইউজ করতে পারবো, যদি দেওয়া না থাকে তখন তো আমরা ই নটের মানই শুধু বের করতে পারবো। আচ্ছা এখন দেখো আমাদের ই নটের মান দেওয়া আছে, যে আমরা সূত্রটা বসাইলাম যে এটার আমাদের নার্নস্টের সমীকরণ ই ইকুয়াল কত, তো ই ইকুয়াল সূত্র অনুসারে ই নট মাইনাস আর টি বাই এন এফ ইন্টু লন উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, কিউর মান, তাই না? আচ্ছা এখন ই নটের যে মানটা দেওয়া আছে সেটা প্রশ্নে দেওয়া থাকবে, তো দেওয়া থাকলে আমরা ই নটের মানটা বসাইলাম, মাইনাস দিলাম, আর এর মান জানি, টি এর মান 273-এর সাথে আমাদের 27 যোগ করলে 300 কেলভিন আসে। আচ্ছা এবার আসে এন এর যে মানটা, সেটা আমরা আপাতত একটু হাতে রাখি, ঠিক আছে? কারণ এখানে তো কার্যযোগ্যতা ধরবো দুইজনেরই আছে, তো এটা মানটা আমরা যদি হাতে রাখলাম, এফ এর মানটা তো জানি যেটা ধ্রুবক মান 96500 লন বসাইলাম, কিউ মানে কত উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তো এখন উৎপাদ কোনটা বিক্রিয়ক কোনটা সেটা জানার জন্য আমি এই বিক্রিয়াটা লিখে রাখছিলাম। আচ্ছা এই যে আকারের বিক্রিয়াটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই দুইটার প্রথম, এই যে দাগটা দুইটা দেওয়া আছে, এই লবণ সেতু, তো এই এই দুইটা যে প্রথমে কি আছে জিঙ্ক, আর এখান থেকে প্রথমে কি আছে এজি প্লাস লিখলাম, তো বিক্রিয়া করে কি হবে এরপরে দুইটার প্রথম শেষেরটা, এখানে শেষে কি আছে জিঙ্ক 2 প্লাস দিলাম, আর এখানে শেষে কি আছে এজি, ঠিক আছে, মানে সিলভার, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তো এখানে আমাদের এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা হচ্ছে কি আমাদের উৎপাদ, তো উৎপাদ আর বিক্রিয়ক পাইলাম। এখন দেখো অবশ্যই আমরা যেগুলো আয়ন আকারে আছে সেগুলাই কাউন্ট করবো, তাই না? এখন আমাদের কি বলছে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ তাহলে এখানে কোনটা জিঙ্ক 2 প্লাস, আচ্ছা জি উৎপাদের ঘনমাত্রা নিলাম, এবং শেষে কি বলছে ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে আছে বিক্রিয়ক, আয়ন কোনটা সিলভার প্লাস, তো সিলভার 2 প্লাস নিলাম, আচ্ছা এটা নিলাম। এখন দেখো যেইভাবে আসে ভিতরে আয়ন দেয় সেভাবেই করলাম, ঠিক আছে? এখন দেখো উপরে আমি 1 আর 2 দিছি, এটা মানে কি বোঝাচ্ছি, মানে যে এখানে আমরা সমতা করতে হবে লসাগু, ধরো যে এখানে আমাদের ভিতরে কত আছে 2 আর এখানে কত আছে 1, এই দুটার লসাগু করতে হবে, 2 আর 1 এর লসাগু কত 2, তো এখানে আমাদের সমতা করে দিতে হবে। দেখো এই দুটার লসাগু নিয়ে যত আসবে সেটা আমরা এখানে বসাইলাম, আর এখানে দেখো এমন মান বসাই দেবো যাতে উপর আর নিচে গুণ করে একই হয়, যেমন এখানে আমি 1 বসালাম কারণ 2 একে কত 2 আসবে, এখানে আমি 2 বসালাম কারণ এখানে আছে 1, তো গুণ করলে 2 একে 2ই আসবে, হিসাবটা বুঝছো? ধরো যে ব্রেকেটের ভিতর আমাদের প্লাস 3 দেওয়া আর নিচে দেওয়া আছে যে প্লাস 2, তো উপরে আমি কি বসাবো 2 বসাবো, তাহলে 3 দোকানে 6, আর নিচে এখানে কি বসাবো 3, তাহলে 3 দোকানে 6, একই কথা। এভাবে করে আমরা এই উপরের মানগুলো বসাবো, আর প্রথমে কি বললাম যে ভিতরে যে মানগুলো আছে, ঠিক আছে, এই দুটো লসাগু করে এখানে বসাই দিব। আচ্ছা এতটুকু আশা করি বুঝছো, আর যদি না বুঝো আমরা পরবর্তীতে আরও ম্যাথ করবো, সৃজনশীল করবো, সেখানে বুঝে যাবা। আচ্ছা তো এখানে দেখো তাহলে আমরা 2 এর মান বসাইলাম, এই দুইটা মান যেটা আছে সেই দুইটা লসাগু করে এখানে বসাইলাম, উপরে সমতা করলাম, যা গুণ করলে একই মান আসে সেটা বসাইলাম, বাকি সবগুলো আছে, এবার এগুলো তো আমরা ক্যালকুলেশন করতেই পারি। এখানে দেখো জিঙ্ক 2 প্লাস আর সিলভার প্লাস, তাই না? আচ্ছা এখন দেখো জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 m, বসাইলাম, এখানে সিলভার প্লাসের ঘনমাত্রা কত দেওয়া এটাও 0.1 m, বসাইলাম, এখানে উপরে 1 আছে তাই লেখা দরকার নেই, নিচে 2 আছে লিখলাম, তো এটা আমরা ক্যালকুলেটারে যদি সমাধান করি তখন কিন্তু আমাদের একটা মান চলে আসবে, কত আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা সেম একটা কোশ্চেন আমরা করি। আচ্ছা এরপরের আর একটা কোশ্চেন দেখো, যে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে ঘনমাত্রা দেওয়া আছে কি আছে কপার 2 প্লাস বাই কপার, ই নটের মান দেওয়া আছে 1.5 ভোল্ট, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ই এর মান কত, ই এর মান নির্ণয় করার সূত্র তো দেখে এইমাত্র করলাম নার্নস্টের সমীকরণ, তো ই ইকুয়াল ই নট, ই নটের মান কত 1.5 মাইনাস আর, আর এর মান তো জানি, টি এর মান 30-এর সাথে 273 যোগ করলে দিলাম, এরপরে দেখো যে এন এফ, এটা হচ্ছে এন এবং এটা হচ্ছে এফ, এফ এর মান তো মুখস্থ বসাই দিলাম, এনটা আমরা হাতে রাখলাম, ইনটু লন কিউ মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রা। এখন উৎপাদ এখানে কি বলছি, যে প্রথমে অ্যালুমিনিয়াম বসাইলাম আর এখান থেকে প্লাস কপার 2 প্লাস, ঠিক আছে, কপার 2 প্লাস বিক্রিয়া করে এটা অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর এখানে কত আসবে কপার,
আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের উৎপাদ। আচ্ছা, উৎপাদের ঘনমাত্রা, তো উৎপাদের কত বসবে? অ্যালুমিনিয়াম 3+ বসাইলাম, আর নিচে বিক্রিয়কের ক্ষেত্রে কপার 2+ বসাইলাম। আচ্ছা, এখন দেখো গুণ করলাম যে তিন দোকানে 6 হবে, তাই এখানে 2 দিলাম, আর এখানে ভিতর অলরেডি 2 আছে, তো এখানে বাইরে 3 দিলাম। গুণ করলে তিন দোকানে 6ই হবে। উপরে নিচের উপরের ব্রেকেটের উপরে পাওয়ারটা কী বসবে সেটা বসাই দিলাম। এখন দেখো লসাগু করি, যে 3 আর 2 লসাগু কত হয়? 6 হয়, তো এখানে এনের মান যোজতা 6 বসাই দিলাম। আচ্ছা, তো এখন সবগুলোর মান বসাই দিছি, বাস এবার তোমরা অ্যান্সারটা বের করবা। এরপরে যেটা খেয়াল করে দেখো যে ধাতু সময়ে প্রমাণ জারণ বিভব। জারণ মানে কি? যে প্রথমে ধাতু, পরে কি আমাদের আয়ন আকারে থাকবে, এটা হচ্ছে জারণ। ঠিক আছে, জারণ বিভব 25°C তাপমাত্রা, এই যে মানগুলো আছে না সেগুলা পরীক্ষায় দিয়ে দেয়, এইচএসসি পরীক্ষায় সৃজনশীলে দেওয়া থাকে, আবার মাঝে মধ্যে দেওয়াও থাকে না। ঠিক আছে, তো মুখস্থ করাটাই সবচেয়ে ভালো। তো 25°C তাপমাত্রা এইগুলোর মান সবসময় একই হয়, তো এগুলো মুখস্থ করে ফেলা ভালো। দেখো কপার বাই কপার 2+ মানে জারণ বিভবের মান ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কত হবে? 2.36। তো একইভাবে আমি যদি লিখি যে Mg2+ বাই Mg, তখন কি হবে বলো তো? -2.36। তো এখানে অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে 1.66। তো এখানে যদি আমি লিখি অ্যালুমিনিয়াম 3+ বাই অ্যালুমিনিয়াম হচ্ছে কত? 1.66। সামনে কী আসবে? মাইনাস আসবে, উল্টাই দিলে মাইনাস আসবে, তখন এটা আবার বিজারণ হয়ে যাবে। তো এখানে আমি জারণ বিভবের মানগুলো যেগুলো ধনাত্মক হয় ধনাত্মক আকারে লিখছি, তোমরা চাইলে ঋণাত্মক আকারেও মুখস্থ করতে পারো, এছাড়াও বই খুললেই পেয়ে যাবা। ঠিক আছে, তো অবশ্যই মানগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেললে বেশি ভালো হবে। আচ্ছা, এখানে দেখো H+ বা H2 প্লাটিনাম, এটার মান সবসময় কত হবে? 0.00 হবে। এখানে দেখো জারণ অবস্থায় সিলভার বাই সিলভার 2+ মান কিন্তু ঋণাত্মক হয়, কপারের ক্ষেত্রে একই। ঠিক আছে, এগুলো এই দুইটা একটু ব্যতিক্রম। আচ্ছা, যাই হোক, এগুলো মুখস্থ করে ফেললেই বেশি ভালো হবে, যে মাঝে মধ্যে কিন্তু MCQ বা সৃজনশীলে নাও দেওয়া থাকতে পারে। এরপর হচ্ছে আমাদের MCQ সাজেশনের জন্য এটা পড়তে হবে যে কয়েকটি গ্যালভানিক বা বোলটাইক কোষের কোষ বিভব নিম্নরূপ। ঠিক আছে, যদি MCQ সমাধান করতে চাও তখন এগুলো দেখবা, যে শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে 1.50 ভোল্ট, লেট এসিড কার ব্যাটারির ক্ষেত্রে 6 সেলে 12 ভোল্ট, তার মানে 1 সেলে হচ্ছে 2 ভোল্ট, ক্যালকুলেটরি ব্যাটারির ক্ষেত্রে মার্কারি 1.30 ভোল্ট, ক্যালকুলেটর সিলভার বাটন ব্যাটারি 1.60 ভোল্ট, লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি 3.70 ভোল্ট, হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি 1.23 ভোল্ট। এগুলো আমাদের MCQতেই আসে। এরপরে দেখো শেষ একটা সূত্র, এরপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে আমার মতে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, তখন তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলে আশা করি সব কিছুই চেনা জানা লাগবে। ঠিক আছে, অচেনা লাগবে না। তো দেখো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরে, এতক্ষণ আমরা তড়িৎ বিশ্লেষণের সময় এভাবে এভাবে ছিল, তখন কিভাবে আমাদের বিভব কত এসব বের করছে, এখন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করে ফেলছি, এরপরে কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে পরিবর্তিত ঘনমাত্রা কত হবে আমাদের? SB-IT/EF/B। তো এখানে আমরা এই যে ম্যাটটা, এটাই যদি সমাধান করি এই সবগুলোর পরিচিত পেয়ে যাব, এবং কীভাবে এই সব মানে এটা ইউজ করতে হয় সেটাও বুঝতে পারবো। দেখো কোশ্চেনে কী বলা আছে? 0.5 লিটার। আচ্ছা, 0.5 লিটার, তার মানে হচ্ছে আমাদের B এর মান দেওয়া আছে, আমরা বুঝতেই পারছি আয়তনের মান। 2M, তার মানে হচ্ছে আমাদের S এর মান দেওয়া আছে, ঘনমাত্রা। কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 3.7 অ্যাম্পিয়ার, মানে আমাদের I এর মান দেওয়া আছে, বিদ্যুৎ 6 ঘন্টা যাব, 6 ঘন্টা টাইম, মানে T এর মান দেওয়া আছে, চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে এটার মান বের করতে হবে। তো সূত্রটা লিখে ফেললাম, তো যেটার মান দেওয়া আছে দেখো আমাদের S এর মান 2 দেওয়া আছে, ঘনমাত্রা B এর মান হচ্ছে আমাদের লিটারে দেওয়াই আছে 0.5 লিটার, দিলাম মাইনাস দিলাম, I এর মান দেওয়া আছে 3.7 ইনটু টাইম, টাইম কত? 6 ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে, তো 6 ইনটু 3600 দিয়ে সেকেন্ডে নিলাম, ডিভাইডেড বাই E ইনটু F। তো F এর মানটা তো জানি 96500, সেটা তো বলছি, আর এখানে E এর মান কত হবে? মানে E বলতে এখানে আমাদের ওই NF বোঝাচ্ছে, N মানে হচ্ছে আমাদের যোজ্যতা, তো এখানে কপার 2+ মানে যোজ্যতা কত? 2, তো 2 বসাইলাম। তো এরপরে ডিভাইডেড দিলাম, এরপর হচ্ছে কি আমাদের V কত আমাদের? 0.5 লিটার, এখানে একবার ব্যবহৃত হয়েছে আর শেষে একবার। ঠিক আছে, এই যে V এর মান বসাই দিলাম, এত M, তো এটা তো আমরা সমাধান করতেই পারবো, সমাধান করলে তখন আমাদের এটা আসবে 1.17 M। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই অঙ্কটা একটু ব্যাখ্যাভাবে অনেক বড়োভাবে করা যায়, কিন্তু এটা আমি MCQ ছাড়া তেমন একটা দেখি নাই, তো অবশ্যই এটা মাথায় রাখবা, তাহলে খুব সহজেই এই ম্যাটটা সমাধান করতে পারবা।
আচ্ছা, এরপরে দেখো আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি। এটা যদি করো তাহলে ধরো আমাদের টেস্ট পেপারের 50% সৃজনশীল তুমি পেরে যাবা, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই আকারটা তো আমরা অলরেডি বুঝাইছি, এটাও আমরা বুঝছি যে দুইটা দেওয়া আছে এভাবে। তো দেখো প্রত্যেকটারই আমাদের ই নটের মান দেওয়া আছে, এটা আমাদের জন্য ভালো, তাই না? যে আমাদের মুখস্থ করতে হয়নি দেওয়া আছে। আচ্ছা তো এখন কি বলছে, যে এক নং উদ্দীপকের মানে এই যে অ্যালুমিনিয়াম বাই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস লবণ সেতুর মধ্যে আছে কিভাবে এক্স টু প্লাস বাই এক্স। তো এই যে এটার এক নং উদ্দীপকের অ্যানোডের, ঠিক আছে, এই যে আমাদের অ্যানোড মানে কি, যেটা বামে এখানে থাকবে প্রথমে থাকবে সেটা কি আমাদের অ্যানোড। তো এই যে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 0.2 এম্পিয়ার বিদ্যুৎ 25 মিনিট যাব চালনা করলে কি পরিমাণ ধাতু জমা হবে। আচ্ছা যদি তুমি আমার এই এইটা বুঝে থাকো তাহলে কিন্তু তুমি বের করতে পারবা, তার মানে আমাদের ডাব্লিউ মান বের করতে বসে, তাই না? সঞ্চিত পদার্থের পরিমাণ ডাব্লিউ মানে কত, যে এমআইটি বাই এনএফ, ঠিক আছে? তাহলে আমি লিখলাম এখানে যে ডাব্লিউ ইকুয়াল কত আমাদের, তোমরা ব্যাখ্যা দিয়ে লিখবা এখানে পাশে সবগুলোর মান দিবা যে দেওয়া আছে এত ইকুয়াল এত। তো আমি ডাইরেক্ট করছি যে এম ইকুয়াল কত, ডাব্লিউ ইকুয়াল এমআইটি বাই এনএফ, আমাদের ডাব্লিউর মানটা বের করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখি আমাদের উদ্দীপক থেকে আমরা কী কী পাই, কী কী পাই, যে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বসে। তো অ্যালুমিনিয়ামের আণবিক ভরটা কত হবে আমাদের 27, আচ্ছা 27 দিলাম, ইনটু আই, আই কত কত অ্যাম্পিয়ার 0.2, তো 0.2 ইন্টু টাইম 25 মিনিট, তো 25 ইন্টু কত 60 সেকেন্ডে নিয়ে যাইতে হবে। আচ্ছা এনের মান, এনের মান হচ্ছে কত, অ্যালুমিনিয়াম কী হয় 3+ হয় সবসময়, তো এনের মান কত আমাদের 3 হবে, ইন্টু এন মানে যোজ্যতা, এনের মান অ্যালুমিনিয়াম কী হয় 3+ হয়, তো যোজ্যতা এনের মান কত 3, ইন্টু এফের মান কত মুখস্থ 96500। আচ্ছা এটা তো এখানে যদি আমরা সমাধান করি তখন কত আসবে আমাদের 0.028 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব বেশি কিন্তু কঠিন না। তোমরা অবশ্যই এখানে লিখবা দেওয়া আছে এম ইকুয়াল এত আই ইকুয়াল এত, এইভাবে লিখে নিবা, তারপর তুমি 3 নম্বর পাবা, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বেসিকটা, আশা করি তোমরা এটা বুঝছো, খুবই সোজা। এরপরে দেখো 2 নম্বরে কী বলছে, যে 1 নং ও 2 নং কোষের মধ্যে কোনটি থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে। এই যে 1 নং কোষ এবং 2 নং কোষ, 1 নং-এ অ্যালুমিনিয়াম আর এক্স আছে, আবার 2 নং-এ অ্যালুমিনিয়াম আবার ওয়াই আছে, দুইটার ক্ষেত্রে দুই রকম। তো এই দুই কোষের ক্ষেত্রে কোনটি থেকে অধিক তড়িৎ শক্তি পাওয়া যাবে, তার মানে হচ্ছে আমাদের ই নটের মানটা প্রথমটার ক্ষেত্রে ই নটের মান বের করব, দ্বিতীয়টার ক্ষেত্রে কি ই নটের মান বের করব, তারপর আমরা বুঝতে পারবো যে কোনটাতে বেশি আছে আর কম আছে। তো যে কোষের ই নটের মান যত বেশি হবে সে কোষ তত বেশি তড়িৎ শক্তি পাওয়া যাবে, সেই কোষ থেকে তত বেশি তড়িৎ শক্তি পাওয়া যাবে। তো এখন আমরা 1 নং-এর ক্ষেত্রে ই নটের মানটা বের করব, ঠিক আছে, ইএমএফ এটার মানটা বের করব। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমরা দুইটা জিনিস বের করা শিখছি, একটা হচ্ছে আমাদের ই নট আর একটা হচ্ছে ই মানে নার্নস্টের সমীকরণ। তো কখন কোনটা বসাবো দেখো, এখানে কিন্তু আমাদের কোনো ঘনমাত্রা দেওয়া নাই, আছে কোনো ঘনমাত্রা দেওয়া নাই, টাইম তাপমাত্রা দেওয়া নাই। তো ঘনমাত্রা যেহেতু দেওয়া নাই তো আমরা অবশ্যই কোনোভাবে ই বের করব না, মানে নার্নস্টের সমীকরণের কোনো ব্যবহারই নাই। এখানে আমাদের বল দেওয়া আছে, তো শুধুমাত্র আমরা ইএমএফ এর মানই বের করতে পারি। তো প্রথমটার ক্ষেত্রে ইএমএফ, দ্বিতীয়টার ক্ষেত্রে ইএমএফ, যেটার মান বেশি হবে সেটাতেই তড়িৎ শক্তি বেশি পাওয়া যাবে। এটা তোমরা অলরেডি পারবা, তা আমি একটু করে দিচ্ছি। আচ্ছা তো দেখো 1 নং-এ কি কি আছে আমাদের অ্যালুমিনিয়াম এবং এক্স এর কাজ হবে। তো অ্যালুমিনিয়াম আর এক্স এই দুইটার মান দেওয়া আছে দিয়ে উঠায় নিলাম, ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে কি, যে ই নট, ই নট ইকুয়াল কি বলছি, যে আমাদের অ্যানোডের জারণ, আমাদের অ্যানোডের জারণ। তো দেখো হয় এইভাবে লিখতে পারো অথবা ডাইরেক্ট বাংলা ভাষাও লিখতে পারো, যে অ্যানোডের জারণ মাইনাস ক্যাথোডের জারণ। আচ্ছা তো এখন অ্যানোড কোনটা, দেখো আমাদের এই যে 1 নং-এর ক্ষেত্রে যেটা বাম আমাদের একদম প্রথমে দেওয়া আছে সেটাই কি আমাদের অ্যানোড ধরলাম। তো অ্যানোড হচ্ছে কি এটা, এখন অ্যানোডের জারণ, প্রথমে ধাতু পরে আয়ন থাকলে জারণ। আচ্ছা প্রথমে ধাতু পরে আয়নের মান দেওয়াই আছে, এভাবেই দেওয়া আছে। তো আমরা এখানে ডাইরেক্ট বসাই দিলাম যে 1.66 ভোল্ট মাইনাস ক্যাথোডের জারণ, ক্যাথোড হচ্ছে এটা। তো জারণ মানে কত, এক্স বাই এক্স টু প্লাস আকারে থাকতে হবে, তাই না? যে এখানে কিন্তু উল্টাভাবে প্রশ্নে দেওয়া থাকলে মান দেওয়ার সময় কিন্তু ওরা সোজাভাবে দিয়েই দিছে। আমাদের লাগবে জারণ, জারণ মানে কত, ধাতু এরপরে হচ্ছে আমাদের ধাতুর আয়ন। তো জারণের এটার মান কত, ক্যাথোডের জারণের মান কত দেওয়া আছে,
0.14 ভোল্ট ঠিক আছে তাহলে এখন আমাদের কত আসবে এখানে आंसर 1.52 ভোল্ট তোমরা আবার করে দেখবা অবশ্যই প্লাসটা দিলে আরো বেশি ভালো হবে তো আমাদের প্রথমটার ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে এই এক নম্বরের ই নটের মান কত পেলাম প্লাস 1.52 ভোল্ট আচ্ছা একই ভাবে সেম দুই দুই নম্বরেরটার মান বের করব তো দুই নম্বরেরটা ক্ষেত্রে আমরা করি আচ্ছা দেখো সেম টু সেম দেওয়া আছে দিয়ে এখানে অ্যালুমিনিয়াম আর ওয়াইয়ের কাজ হবে তো এই দুইটার মান যা দেওয়া আছে সেম তুলে নিলাম তো ই নটের মান কত অ্যানোডের জারণ মাইনাস ক্যাথোডের জারণ আচ্ছা এখন অ্যানোড অ্যানোড মানে কত প্রথমে ধাতু পরে আয়ন তো দেওয়াই আছে জারণের মান অ্যানোডের অ্যারন অ্যানোড কোনটা যেটা সামনে দেওয়া আছে বামে তো এটা হচ্ছে অ্যানোড এবার আসে জারণ মানে হচ্ছে প্রথমে ধাতু পরে কি আয়ন তো জারণের মান দেওয়া আছে কত 1.66 মাইনাস এবার আসে ক্যাথোড হচ্ছে এটা সেটা তো বুঝলামই ক্যাথোডের জারণ জারণ মানে কত প্রথমে ধাতু পরে আয়ন তো এটার মানও দেওয়া আছে দেখো এখানে কত দেওয়া আছে প্রথমে ধাতু পরে আয়ন তো এটার ই নটের মান কত আসছে আমাদের 0.25 ভোল্ট ঠিক আছে আচ্ছা এখান থেকে অ্যান্সার বের করবো দেখো আমাদের কিন্তু কোশ্চেনে উল্টা দেওয়া ছিল বিজারণ আকারে কিন্তু যখন মানটা দিছে তখন কিন্তু জারণ আকারেই দিয়ে দিছে তা আমাদেরই সুবিধা করছে তাই না আচ্ছা এখন আমরা যদি এটা বিয়োগ করি তখন কত আসবে যে 1.66 মাইনাস 0.25 তখন আসবে 1.41 প্লাস 1.41 ভোল্ট এটা আসলো কত দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে তাহলে প্রথম নাম্বারের ক্ষেত্রে কত আসছে আমাদের 1.52 ভোল্ট এবং দ্বিতীয় নাম্বারের ক্ষেত্রে আসছে কত 1.41 ভোল্ট তাহলে কোনটার ক্ষেত্রে আমরা অধিক তড়িৎ শক্তি পাবো অবশ্যই কোনটার ক্ষেত্রে এক নাম্বারের ক্ষেত্রে কারণ এখানে ই নটের মান বেশি যেখানে বেশি সেখানে বেশি তড়িৎ শক্তি পাবো আচ্ছা এর পরের একটা সৃজনশীল দেখি দেখো এটা লবণশীত আকার আছে এখানে কিন্তু আমরা এতক্ষণ যে কপার বাই কপার টু প্লাস এভাবে বিক্রিয়া আকারে ছিল সেভাবে কিন্তু দেওয়া নাই তো কি বলছি যে বিক্রিয়া না হলে যার জারণ বিভব বেশি সেটি অ্যানোড অ্যানোড তো এখন দেখো এখানে কার বিভব বেশি এখানে দেখো আমাদের এটা হচ্ছে প্লাস জিরো আর এখানে এর ক্ষেত্রে এটার মান কত প্লাস টু তার মানে কারটার মান বেশি এই এর ক্ষেত্রে মান বেশি তো যার এর মান যার যার এই বিভবের মান বেশি সে কি অ্যানোড তার মানে এটা হচ্ছে কি আমাদের অ্যানোড আর এটা হচ্ছে কি তার মানে ক্যাথোড আশা করি বুঝছো ঠিক আছে বিক্রিয়া হচ্ছে না তো এই ক্ষেত্রে যার জারণ বিভবের মান বেশি সেটা হচ্ছে অ্যানোড এখানে জারণ বিভবের মান এটার বেশি এর মান বেশি তার মানে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড আচ্ছা তাই অ্যানোড আর ক্যাথোড চিনলাম এখন বলছে তড়িৎচালক বল নির্ণয় করো দেখো এখানে কিন্তু কোনো ঘনমাত্রা দেওয়া নাই শুধু বল দেওয়া আছে তো আমরা আর কার মান বের করতে পারবো বলো ই নট ছাড়া তো ই নটের মান বের করব তো ই নট মানে হচ্ছে প্রমাণ তড়িদ্বার বিভব এটার মান বের করতে বসে এই সূত্রটা বসাবো ঠিক আছে তো ই নটের মান তার মানে হচ্ছে অ্যানোডের জারণ লিখেই যে আমাদের অ্যানোডের জারণ মাইনাস ক্যাথোটের জারণ তাই না ক্যাথোটের জারণ আচ্ছা বসাইলাম এরপরে দেখো পুরাটা না লিখে শর্টকাটে লিখলাম এখন দেখো অ্যানোডের জারণ এটা হচ্ছে আমাদের অ্যানোড জারণের মান জারণ কীভাবে বুঝবো যে প্রথমে ধাতু পরে আয়ন তার মানে এটা জারণের মান দেওয়াই আছে যে 2.36 ভোল্ট মাইনাস এবার আসো ক্যাথোড ক্যাথোডেরও জারণ ক্যাথোডেরও দেখো ধাতু এরপরে হচ্ছে আয়ন তবে ক্যাথোডেরও কি জারণের মান দেওয়া আছে 0.74 ভোল্ট ঠিক আছে তাহলে এখানে কত আসে আমাদের যে 2.36 ভোল্ট মাইনাস 0.74 যদি বিয়োগ করি তখন আসে আমাদের 1.62 ভোল্ট এটাই হবে কি আমাদের অ্যান্সার তড়িৎচালক বল নির্ণয় করো আচ্ছা তো এটা তো বুঝছো যেহেতু কোনো ঘনমাত্রা দেওয়া নাই জাস্ট ভোল্টের মান দেওয়া তো আমরা এখানে জাস্ট প্রমাণ তড়িৎদ্বার বিভব বা ইএমএফের মানটা বের করে দিলাম আচ্ছা এখন যদি হয় যে আমাদের এই অ্যানোডের ঘনমাত্রা দেওয়া 0.1 mm আর ক্যাথোডের ঘনমাত্রা দেওয়া 0.2 mm তাহলে যদি বলতো যে ধরো যে এখন এটা অ্যান্সার হবে না কেন দেখো এখন কিন্তু আমাদের ঘনমাত্রা দেওয়া আছে তাই না ঘনমাত্রা দেওয়া থাকলে কিন্তু তুমি এই ই নটের সমীকরণ করলেই হবে না নার্নস্টের সমীকরণের অ্যান্সার বের করতে হবে ঠিক আছে তো দেখো নার্নস্টের সমীকরণের অ্যান্সার বের করতেও কিন্তু আমাদের ই নট দরকার হয় কিন্তু এখানে কিন্তু ই নটের মান ডাইরেক্ট দেওয়া ছিল না তো সেই কষ্ট করে বের করতেই হতো তো ই নটের মানটা অলরেডি বের করেই ফেলছে ভালো হয়েছে এবার দেখো যেহেতু আমাদের
যদি ঘনমাত্রা না দেওয়া থাকতো তাহলে তো অ্যান্সার এখানে শেষ। এখন যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে, দেখবা যে আমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেন এটা, সেখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, তখন কিন্তু এখানে অ্যান্সার শেষ করলে হবে না। তখন কি করতে হবে, নার্নস্টের সমীকরণ ইউজ করতে হবে। ঠিক আছে, তো ই নটটা বের করে ফেলছি, ভালো হয়েছে। এখন আমরা কি করবো, বাকিগুলার কাজ করে জাস্ট ই এর মানটা বের করবো। ই এর মানটা কেন বের করতে আসি বুঝছো তো, কারণ ঘনমাত্রা দেওয়া আছে। যদি ঘনমাত্রা না দেওয়া থাকতো অ্যান্সার এখানেই শেষ। যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে তার মানে নার্নস্টের সমীকরণের এই ই এর মানটা বের করতে হবে। এখন বলতে পারো তাপমাত্রার মান তো দেওয়া নাই, তাপমাত্রার মান যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 ক্যালভিনকে ধরে নিতে হবে। ঠিক আছে বুঝছো তো, ঘনমাত্রা দেওয়া থাকলে কি হবে আর না দেওয়া থাকলে কি হবে। দেওয়া ছিল না দেখে ছোট্ট হয়েছে অঙ্কটা, এখন দিয়ে দিলাম তার মানে কিন্তু অঙ্কটা এখানে শেষ না। এখন আমাদের নার্নস্টের সমীকরণ ইউজ করতে হবে, এই ই এর মানটা বের করতে হবে বাস। আচ্ছা, তো ই নটের মানটা তো দরকার, দেখো এই সূত্র অনুসারে ই নটের মানটা দরকার। ভালো হয়েছে, আমরা বের করলাম। এখন আমরা নার্নস্টের সমীকরণ ই ইকুয়াল ই নট মাইনাস আর টি বাই এন এফ লন উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি, বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো আমি কেন তোমাদের সামনে ঘনমাত্রা দিলাম, যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে যে কখন এই অঙ্কটা কি কর তরিচালক বল মানে কি আমরা ইনট বের করব নাকি নার্নস্টের সমীকরণ করব, সেটা বোঝানোর জন্য। যে ঘনমাত্রা যদি দেওয়া না থাকতো তাহলে অ্যান্সারটা ইনট পর্যন্ত এসে, যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে তার মানে কিন্তু তখন ইনটে শেষ করলে হবে না, তখন আমাদের নার্নস্টের সমীকরণের ই এর মানটা বের করতে হবে। এটা বোঝানোর জন্যই তোমাদের সামনে আমি ঘনমাত্রা দিয়ে আবার ম্যাথটা শুরু করলাম। আচ্ছা, এখন দেখো ইনটের মান কত বের হয়েছে আমাদের, 1.62 মাইনাস আর এর ওয়ান কিন্তু আমরা জানি 8.314। তাপমাত্রা কত বলছি, যে কক্ষ তাপমাত্রা বা 298 ক্যালভিন। তাপমাত্রা দেওয়া না থাকলে 298, আর যদি তাপমাত্রা দেওয়া থাকে সেটার সাথে ওই 273 যোগ করে ক্যালভিনে আনতে হবে। যেহেতু দেওয়া নাই তার মানে এখন আমরা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 ক্যালভিনকেই গণ্য করব। আচ্ছা, এরপরে আমাদের এন এর মানটা হাতে রাখলাম, এফ এর মান কত, 96500 ইনটু লন। এবার দেখো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এখানে হচ্ছে আমাদের একটু কাজ আছে। দেখো আমাদের তো দেওয়া আছে এই আকার, তাই না, এখন কোনটা উৎপাদ বিক্রিয়ক সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করছি যে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি, ক্যাথোড, কারণ অ্যানোড এটার জারণ বিভবের মান বেশি তাই এটা অ্যানোড, আর এটা জারণ বিভবের মান কম তাই এটা ক্যাথোড। আচ্ছা, তার মানে যে আমরা কি বলছি, অ্যানোডে জারণ ঘটে ক্যাথোডে কি ঘটে, বিজারণ। তার মানে এটার হিসাব এভাবে দাঁড়ানোর কথা, এটা হচ্ছে কি আমাদের অ্যানোড, অ্যানোডে জারণ করছে। দেখো কপার, কপার টু প্লাস মানে হচ্ছে ধাতু, ধাতুর আয়ন, তার মানে এটা হচ্ছে আমাদের কী আকারে লিখলাম, জারণ আকারে লিখলাম। আর এটা হচ্ছে ক্যাথোড লিখবো, ক্যাথোডে কী হবে, বিজারণ হবে। তখন আমাদের কী করতে হবে, যে ধাতুর আয়ন মানে হচ্ছে B3+ যেটা আছে, তারপর হচ্ছে বি, এই আকারে লিখতে হবে। এটা আশা করি তোমরা যদি একদম প্রথমে যেটা দেখাইছি এই যে আকার, দেখো এখানে কিন্তু জারণ করছে, আমি কি বলছি অ্যানোডে জারণ, আর ক্যাথোডে কী হবে, বিজারণ। তা আমি বলছি এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে অ্যানোড। তার মানে হচ্ছে দেখো অ্যানোডের আকারটা কেমন হবে, ধাতু বাই ধাতুর আয়ন লিখলাম, ধাতু বাই ধাতুর আয়ন, তারপর দাগ দিলাম। এরপরে দেখো আমাদের কি, যে ক্যাথোড, ক্যাথোডে কী ঘটবে, বিজারণ। বিজারণের আকারটা কেমন হবে, যে ধাতুর আয়ন বাই ধাতু, তো ধাতুর আয়ন বাই ধাতু, তো এই আকারে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের অ্যানোড। আচ্ছা, তো ঠিক সেম কি বলছিলাম, যখন আমরা নার্নস্টের সমীকরণ করতে গেছিলাম তখন এই যে এই বিক্রিয়াটা যে লিখছিলাম, দেখো যে এটা কীভাবে লিখবো, যে প্রথমে সবগুলার প্রথম লিখলাম, যে এখানে এ আছে আর এটার ক্ষেত্রে প্লাস B3+ লিখলাম, বিক্রিয়া করে কী হবে, এক্ষেত্রে A2+ আর এটা শেষে কত আছে, বি, এভাবে আসলো। ঠিক আছে, দেখো প্রথম যেটা করছিলাম ঠিক সেম টু সেমভাবে সাজাইলাম, এখানে জাস্ট ক্যাথোড আর অ্যানোডের ব্যাপারটা বুঝতে পারলে আর সমস্যাটা হবে না। তারপরে এই দুইটার ক্ষেত্রে প্রথমটা নিবা, দেখো এই দুইটার ক্ষেত্রে প্রথম যেটা আছে সেই দুইটার যোগফল, আবার এই দুইটার ক্ষেত্রে শেষ দুইটা আছে সেই দুইটার যোগফল, এভাবে লিখলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা হচ্ছে কি আমাদের উৎপাদ। এখন কি বলছে, যে উৎপাদের ঘনমাত্রা, তাই না, আমাদের সূত্র কি চাইছে, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ কত, আয়ন যেটা আছে সেটা নিব, তার মানে A2+ হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা। আচ্ছা, A2+ হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, এবং আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে কত, B3+ এটার ঘনমাত্রা লিখলাম। আচ্ছা, এখন 2 আর 3
লসাগু করলে কত হয়, 6 হবে, বসাইলাম। আর এখানে এমনভাবে করতে হবে যেটা সমতা হয়। আশা করি আগে যদি দেখে থাকো যে একটু আগে যেটা বুঝেছি সেটা যদি বুঝে থাকে এখানে বুঝবা। তাহলে এখানে কত দিতে হবে, 3, তাহলে 3 দোকানে 6, এখানে কত দিতে হবে, 3 আছে 2, তাহলে 3 দোকানে 6, সমতা হয়ে গেল, শেষ ঝামেলা। ওকে, আচ্ছা তুমি চাইলে এই যে বিক্রিয়াটা সেটা কিন্তু প্রথমেই এই লেখাটা এই পর্যন্ত আসার পর এই লেখাটা করার পরে করতে পারো, অথবা এই অঙ্কের শুরুতেই এই ঝামেলাটা শেষ করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমরা করলাম, তাহলে এটা সমাধান করলে আমাদের ক্যালকুলেটারের অ্যান্সারটা চলে আসবে। জাস্ট এখানে এখন আমাদের ঘনমাত্রা বসাইতে হবে, তাই না? আচ্ছা তো এটা 1.62 মাইনাস যেটা দেওয়া আছে সেটা বসাইলাম ইনটু লন। এবার দেখো আমাদের ঘনমাত্রা কোথায় পাবো, এ টু প্লাসের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1 m, বসাইলাম 0.1 m উপরে 3। বি থ্রি প্লাসের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.2 m, 0.2 m উপরে কত আছে, 2। তো তুমি যদি পুরাটার সমাধান করো তখন কত আসবে, 1.64 ভোল্ট, ঠিক আছে। এগুলো সমাধান তো তোমরা করতে পারবা ক্যালকুলেটারে, মূলত বেসিকটা বুঝাই দিলাম। আশা করি তোমরা নানোস্টের সমীকরণটা বুঝছো এবং কখন ইউজ করতে হবে সেটাও বুঝছো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, তো আমাদের এটা শেষ, যে ঘনমাত্রা দেওয়ার কারণে নানোস্টের সমীকরণ করার কারণে অঙ্কটা একটু বড় হলো। আচ্ছা এবার দেখো যে গহ নাম্বারে কী বসছে, যে আমাদের বি থ্রি প্লাস, ঠিক আছে, আয়নের দ্রবণ দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই তড়িৎ রসায়ন থেকে যদি কোশ্চেন আসে এই কোশ্চেনটা আসবেই। আর আজকে যে দুইটা সৃজনশীল করাইলাম এই দুইটা যদি তুমি ভালো করে বুঝো, এরপরে অন্তত টেস্ট পেপার যদি সমাধান করতে চাও তাহলে তুমি সবগুলো সৃজনশীল করতে পারবা। আচ্ছা এখন দেখবা যে এই বি থ্রি প্লাস কি সেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ধরো যে দেওয়া আছে যে বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, ঠিক আছে। এটা চট্টগ্রাম বোর্ড 2019 কোশ্চেনে দেওয়া আছিল যে বি এর পারমাণবিক সংখ্যা 24, তখন আমাদের এই বি থ্রি প্লাস আয়নটা কত হতো বলতো, ক্রোমিয়াম 3 প্লাস হইতো, তাই না? আচ্ছা তো এখন বলছে যে ক্রোমিয়াম 3 প্লাস আয়নের দ্রবণ দস্তার পাত্রে, দস্তা মানে কত আমরা কী বুঝি, জিঙ্ক, তো জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে কি না সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এখানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের কী দেওয়া আছে, যে ই নট, বি মানে কত বের করছে আমরা, ক্রোমিয়াম বাই ক্রোমিয়াম 3 প্লাস, এটার কত দেওয়া আছে, প্লাস 0.74 ভোল্ট, এটার মান দেওয়া আছে ক্রোমিয়ামের, যেহেতু পারমাণবিক সংখ্যা কত বসে 24, তার মানে ক্রোমিয়াম, আচ্ছা দেওয়া আছে। এরপরে ই নট জিং বাই জিং 2 প্লাস, এটার মান তো দেওয়া নাই, দেওয়া আছে কোথাও, দেওয়া নাই, তাহলে এটা আমরা কীভাবে জানবো, সেই জন্যই কিন্তু এই মানটা মুখস্থ করতে দেখছিলাম, যে জিং বাই জিং 2 প্লাসের মান কত, 0.76, জিং বাই জিং 2 প্লাসের মান হচ্ছে 0.76 ভোল্ট, ঠিক আছে। দেখছো কখন এটা ইউজ হয়, এই জন্য এটা একটু মুখস্থ রাখা দরকার, ঠিক আছে, দস্তা বা জিঙ্কের আমাদের ই নটের মানটা, ঠিক আছে। আচ্ছা এই যে মানটা আমরা বসাইলাম এই দুইটার মান পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট কী করতে হবে বলতো, সংরক্ষণ করা যাবে কি না, তার মানে আমাদের ই নটের মান বের করতে হবে। সেটা কীভাবে বুঝলাম দেখো, এই ম্যাথগুলো কিন্তু আমরা একটু আগে করে আসছি, যে দেখো এখানে কী লিখছিলাম, যদি এই যে ই নটের মানটা যদি পজিটিভ হয় তখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে পাত্রে সংরক্ষণ করা যাবে না। ই নটের মান যদি নেগেটিভ হয় তখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, তার মানে পাত্রে সংরক্ষণ করা যাবে, তার মানে আমাদের ই নট বা ইএমএফ এর মানটা বের করতে হবে। তো আমাদের এই দুইটার মান দেওয়া আছে, আমরা জানি কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, জাস্ট ই নটের মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো এটা যে ক্যাথোড সেটা কিন্তু আমরা জানি, প্রথমেই দেখছি, দেখো এক্ষেত্রে কোনটার মান বেশি কোনটার মান, তো দেখো কীভাবে বুঝলাম কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, এখানে 0.76 হচ্ছে বড়, ঠিক আছে, মানে মানটা বেশি, আর এটার মান হচ্ছে কত, ছোট। তো এখানে আমরা কী বলছিলাম, যেহেতু বিক্রিয়া অবস্থায় নাই, বিক্রিয়া না হলে যা জারণ বিভবের মান বেশি সেটি অ্যানোড, তো এটা যেহেতু মান বেশি তার মানে এটাই হচ্ছে কি আমাদের অ্যানোড, আর এটা তার মানে কি আমাদের ক্যাথোড। আচ্ছা তার মানে অ্যানোড আর ক্যাথোড পাইলাম, তো এই আকারটা তখন আমাদের কেমন হলো, অ্যানোড আর ক্যাথোডের মান দেওয়া আছে, তো আমরা কি জানি ই নট ইকুয়াল অ্যানোডের জারণ বিভব, ঠিক আছে। তো অ্যানোডের জারণ বিভব, জারণ মানে কি ধাতু, এরপর হচ্ছে ধাতুর আয়ন, তার মানে জারণ বিভবের মান দেওয়াই আছে 0.76 মাইনাস ক্যাথোডের জারণ বিভব, মানে ধাতু বাই ধাতুর আয়ন জারণ আকারেই দেওয়া আছে কত, 0.74 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা বিয়োগ করলে কত আসে আমাদের,
0.02 ভোল্ট প্লাস আকারে আসছে। তো এখানে দেখো যদি প্লাস হয় তার মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত পাত্র কি হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে। যদি আমাদের পাত্র ক্ষয়প্রাপ্ত হয় তখন তার রাখা যাবে না। কি বলছে যে ক্রোমিয়াম 3+ আয়নের দ্রবণ দস্তার পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, যাবে না। কারণ হচ্ছে কি আমাদের পাত্র ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, পাত্র কি হবে ক্ষয়প্রাপ্ত হবে। কেন হবে লিখে দিবা যে ই নটের মান ধনাত্মক হলে, পজিটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, তখন প্রাপ্ত আমাদের পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, তাই আমাদের দস্তা পাত্রে এই ক্রোমিয়াম আয়ন সংরক্ষণ করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝছো, প্রথম থেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বোঝার কথা। এই দুটা সৃজনশীল যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি টেস্ট পেপারের সবগুলা সৃজনশীলই সমাধান করতে পারবা, ঠিক আছে, আমার পদ্ধতিতে। আর এছাড়াও যদি দু একটা ব্যতিক্রম থাকে, যদি এই বেসিকগুলো জানা থাকে, তাহলে অবশ্যই তুমি মানে সমস্যার সমাধানগুলো করতে পারবা বলে আমার বিশ্বাস। তো অনেক কষ্ট করে ভিডিওটা করছি, যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করবা যাদের এখন এই ভিডিওটা খুব দরকার, ঠিক আছে। তো একে একে আমরা তড়িৎ রসায়নের জ্ঞান অনুধাবনের সাজেশন এবং কোথা থেকে পড়তে হবে, এমসিকিউ যেসব ছুটছাট দেখাইলাম সেগুলো এমসিকিউতে আসে এবং আমাদের প্রয়োগও চলে আসে, এবং সিকিউ তো দুইটা দেখাইলাম, সেই সিকিউ যদি দুইটা অনেক ভালো করে পারো তাহলে টেস্ট পেপারে সবগুলো সিকিউ মোটামুটি তুমি পারবা, ঠিক আছে। তড়িৎ রসায়ন খুব ছোট একটা অধ্যায়, তো আমরা আজকে একটা ক্লাসে আমাদের তড়িৎ রসায়ন সম্পূর্ণভাবে শেষ করলাম। এখন বাকিটা তোমাদের প্র্যাকটিসের ওপর, যে যত বেশি টেস্ট পেপারের সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করবা সে তত বেশি শিওরলি অ্যান্সার করতে পারবা। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।